8-9 আগামী বছর থেকে শুরু হবে এই শিক্ষাক্রম। তাহলে এই শিক্ষাক্রম যেটা শুরু হচ্ছে এটা একটা যুগান্তকারী শিক্ষাক্রম। কেন? এই কারণে যে পৃথিবীটা বদলে গেছে। কিভাবে বদলে গেছে? আজকে পৃথিবীর অনেক দায় দায়িত্ব থেকে আর্টিফিশিয়াল মানুষ, যাকে আমরা রোবট বলে জানতাম এতকাল ধরে, রোবট রোবট, আজকে সেই রোবটের ওই রকম একটা যন্ত্র মানব নয়, আজকে একেবারে একটা ইন্টেলিজেন্ট মানব। শুধু একটা কথা তোমাদের বলি, আজকে যদি তোমাদের এই যে 30 জন শিক্ষক আছে, ধরো একজন শিক্ষক এলপিআরে চলে গেলেন, চাকরি শেষ করে চলে গেলেন রসায়নের শিক্ষক, এই রসায়নের শিক্ষক নাই, এই যে জাফর ইকবাল পরশু দিন চায়না যাবেন, তোমার হেডমাস্টার স্যার যদি জাফর ইকবাল স্যারকে বলে দেন যে আমাদের জন্য একটা কেমিস্ট্রি টিচার নিয়ে আসবেন, চীন বানিয়ে দেবে, সেই টিচার আসবে, তোমার স্যার যা যেসব প্রশ্নের উত্তর করতে পারবে না, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর ছাড়বে না, তাহলে একজন আর্টিফিশিয়াল মানুষ টিচার হিসেবে তোমার এখানে চলে আসবে, এটা সম্ভব। আজকে তোমরা টেলিভিশনের খবর যারা দেখেছো, চ্যানেল 24-এ খবর পড়ছে একটা এইরকম রোবট খবর পড়ছে, এটা বলে না দিলে কেউ বলতে পারবে না যে এটা রোবট, না বলে দিলে পড়তে পারবে না। তাহলে আজকে উন্নত বিশ্বে কেন খবর পাঠ নয়, অনেক কাজ করছে এই শিক্ষার, অনেক কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আজকে পৃথিবী চলে গেছে ওই এআই এর যুগে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এআই এর যুগে আদর্শ বালিকারা, এটা আদর্শ বালিকাদের কাছে আমরা এসেছি, আদর্শ স্কুল, আদর্শ বালিকা, আদর্শ বালিকা বিদ্যালয় যখন তৈরি হয়েছিল তখন আদর্শের সংজ্ঞা কি ছিল বলতো? কোন নারী আদর্শ নারী? যে নারী কম কথা বলবে, যে নারী পর্দার মধ্যে থাকবে, যে নারী সর্বংশ হবে, প্রতিবাদ করবে না, সে হলো আদর্শ নারী। তাহলে কি আজকে আদর্শ সেই নারী তুমি হতে চাও? আজকে সেই নারী কি আজকে প্লেন চালাতে পারবে, ট্রেন চালাতে পারবে, সেনাবাহিনীর অফিসার হতে পারবে? পারবে না। তাহলে আজকে তোমরা নূতন আদর্শের নারী, নূতন আদর্শের বালিকা, ঠিক কিনা বলো এটা? তাহলে এআই তোমাদের মাথায় ঢোকাতে পেরেছে? তাহলে এরকম একটা সময়, এআই শাসিত সময়, এআই অধ্যুষিত, একেবারে এআই সব কিছুতে, তোমার যে মোবাইল ফোন, ইটস এ ইন্টেলিজেন্ট ডিভাইস, সে কখনো অ্যালার্ম দিয়ে রাখে? সে কি 1 মিনিট দেরিতে অ্যালার্ম দেয়? কখনো দেয় না। কিন্তু তোমার মাকে ডেকে বললে, ডাকতে বললে সে হয়তো 1 মিনিট দেরিতে ডাকবে, ভুলে যাবে, সে ভুলবে না, তাই না? তাহলে এইরকম একটা সময় আমাদের চলছে। তাহলে এইরকম একটা ইন্টেলিজেন্স কম্পিউটারের জগতে বাস করতে হলে তোমাকে কি মেধা নিতে হবে? তাহলে সেই মেধাটার আজকে নতুন শিক্ষাক্রম। তোমাদের একটা কথা বলি, এই আমাদের চোখটা একটা স্ক্যানার, তাই তো? কপিং বাই স্ক্যানার from notes and guide and vomiting in answer sheet, it's education, এটা কি এডুকেশন বলা যায়? তাহলে এই 12 বছর ধরে এই বমি করতে করতে তোমাদের চোখ গড়তে পড়ে গেছে সবার, এই বমি করার কাজ করেছো, এত বমি করলে কারো স্বাস্থ্য ভালো থাকে? এই মুখস্থ করে খাতায় লেখা বমি করার চাইতে উৎকৃষ্ট কাজ নয়। তাহলে এইরকম একটা শিক্ষা ব্যবস্থা তোমার অভিভাবক পার হয়েছেন বলে আজকে তোমরা যখন এই শিক্ষা ব্যবস্থায় যাচ্ছেন তার মাথায় বাড়ি পড়েছে। আমরা 6-7 এর সাথে ক্লাস শুনেছি, কথা শুনেছি, সব এই শিক্ষাক্রম নিয়ে মাথা ব্যথা এই গার্জিয়ানদের, তারা এটা করতে দিচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন তুলছে, এটা নিয়ে প্রশ্ন তুলছে, হবে না। ফলে এইটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের সামনে আসছে এই দিন, এবং তোমরা যদি 6-7 থেকে শুরু করতে পারতে তোমাদের আরো ভালো হতো। যে শিক্ষার যে প্রকৃত লক্ষ্য,
শিক্ষার লক্ষ্য কাউকে কেরানি বানানো নয়, কাউকে বিসিএস অফিসার বানানো নয়, শিক্ষার লক্ষ্য একটা মহৎ মানুষ বানানো, অরুণ সম্ভাবনার একটা মানুষ তৈরি করা। তাহলে সেই যে মার শিক্ষার লক্ষ্য, সেই শিক্ষার লক্ষ্যে যে কতগুলো কম্পিটেন্সি মানুষকে অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে শিক্ষা দিয়ে, সেই যোগ্যতাটা এই গরুর রচনা মুখস্থ করে লিখা দিয়ে হবে না। এটা আমরা এত বছর ধরে এটা করেছি, এই যোগ্যতা কারো হয় না। তাহলে আজকে লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং, এই যে কাজ করে শেখা আজকে শুরু হয়েছে এটা। তাহলে এইটার, এই শিক্ষার যিনি একজন অভিভাবক, যিনি আজকে উপদেষ্টা হিসেবে সরকারের কাজ করছেন নীতি নির্ধারণের পর্যায়ে, প্রফেসর জাফর ইকবাল, আজকে তিনি তোমাদের কাছে সাহিত্যিক হিসাবেই তিনি আনেনি, একই সাথে তিনি এই শিক্ষাক্রমের একজন চালিকা শক্তি। তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি করবে, এবং যে পৃথিবীতে আমরা যাচ্ছি তোমাদের জ্ঞান গরিমা যদি না বাড়ে তাহলে হবে না। আজকে আমরা এই একটা কর্মসূচি করতে আসছি যে প্রত্যেক ক্লাসে আমরা একটা লাইব্রেরি করে দেব, একটা সংখ্যক বই দেব, এবং তোমাদের কাছে চাবি থাকবে, তোমাদের কাছে তালিকা থাকবে, কোনো শিক্ষকদের এখানে কোনো হাত নেই। এটা তিন মাসে একজন মনিটর হয়ে বই লেনদেন করবে, পরের মাসে আরেকজন এসে লেনদেন করবে, এবং তারপরে আমরা যখন আবার ওনাকে নিয়ে ছয় মাস পরে আসব তখন তোমাদের জ্ঞান গরিমা, তোমাদের চেহারা অন্যরকম হবে, সেটা আমরা দেখতে চাইব। এবং এই মাধ্যমিকে এই কাজটা আমরা এই স্কুল থেকে করতে শুরু করেছি, আদর্শ বালিকা বিদ্যালয়। আমরা পথচারী প্রশিক্ষণও এখানে দিয়েছি, আমরা এই কাজটাও এখানে করতে চাইছি। কারণ আদর্শ বালিকারা, আমরা দেখেছি হেডমাস্টার সাহেবের রুমে কত খেলাধুলা তোমরা করেছো, মানে তোমাদের করতে দেয়া গেলে তোমরা কত কিছু করতে পারো, কিন্তু তোমাদের অভিভাবকরা, তোমাদের সমাজ তোমাদের গলায় না 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 এরকম নায়ের মালা পরিয়ে রেখেছে, এটা করা যাবে না, এইটা করা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এটা ধরা যাবে না। তাহলে এই নায়ের মালা যদি ছিঁড়তে না পারো তাহলে এআই এর যে বিশ্ব, আগামী বিশ্বতে তুমি চলতে পারবে না। বুঝতে পারছো কথাটা? তাহলে সেই কথাটাই আরো সবিস্তার বলবেন। আজকে আমাদের এটা অন্য কোনো সভা নয়, আমরা তোমাদের মধ্যে যাকে নিয়ে এসেছি তার কথা তোমরা শুনবে। আমি কেবল একটু ভূমিকা করলাম যে আমরা কি চিন্তা করছি। তাহলে তোমাদের যা প্রশ্ন আছে সেটা তোমরা করবে, এবং তোমাদের সাথে একটা মত বিনিময়, এটা বক্তৃতা নয়, একটা মত বিনিময় তিনি করবেন, আমি অনুরোধ করছি। আজকে এই আয়োজনের সভাপতিত্ব করছেন তোমাদের প্রধান শিক্ষক মহোদয়, আমাদের আরও গুরুজন সেখানে এখানে আছেন, শিক্ষাবিদরা রয়েছেন। তো আমাদের আজকে তোমাদের সময় কম, আমরা খুব বেশি সময় করবো না, ফলে আমি অনুরোধ করছি প্রফেসর জাফর ইকবাল তোমাদের সাথে কথা বলছেন।